হয়তো একটা কোনো মাইল্ড অ্যাটাক হয়ে থাকবে বা সেন্সলেস বা কিছু। আমাকে উত্তরার থেকে উনি নিয়ে এখানে যেই উদ্যম নিয়ে আসলেন এভাবে হঠাৎ করে চলে যাবেন আমি একবারের জন্য ভাবতে পারিনি। কী আশ্চর্য, একটা সময় আমি আবিষ্কার করলাম আমি তার একমাত্র বন্ধু। ভ্রান্তির ছিল, আমি বুঝতে পারি নাই যে উনি নাই। পড়েছে উপরে লেভেলে নিয়ে যে বসুন্ধরার ডাক্তাররা দেখে আমার সঙ্গে আরও দুজনকে আমি ডেকে আনলাম ওপর থেকে। আমার মাথায় আছে কী করে কোথায় নিয়ে যাব। আমি তখনও বের হয়ে ইমার্জেন্সি থেকে বের হয়ে অন্য থেকে ফোন দিচ্ছি যেন আচ্ছা হয়তো একটা কোনো মাইল্ড অ্যাটাক হয়ে থাকবে বা সেন্সলেস বা কিছু। আমি একবারের জন্য ভাবতে পারি না রুবেল ভাই, কারণ আমাকে উত্তরার থেকে উনি নিয়ে এখানে যেই উদ্যম নিয়ে আসলেন এভাবে হঠাৎ করে চলে যাবেন আমি একবারের জন্য ভাবতে পারিনি। রুবেল ভাই আশ্চর্য রকমভাবে আমাকে বন্ধ করে নিছিলেন, প্রায় দেড় যুগ তারও বেশি হবে আমরা পরস্পরের বন্ধু। কী আশ্চর্য, একটা সময় আমি আবিষ্কার করলাম আমি তার একমাত্র বন্ধু। আমার জন্যে আজকে সে পৃথিবীটা বন্ধু শূন্য করে গেল, সে কোথায় গেল আমি জানি না। আপনারা তার জন্য দোয়া করবেন, আমাকেও ক্ষমা করবেন।